আসসালামু আলাইকুম। বাংলাদেশি সহ মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ধরপাকড় কার্যক্রমকে অমানবিক ঘোষণা করে তা বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। আসিয়ানের মানবাধিকার বিষয়ক কমিটি আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটসের সদস্যরা সম্প্রতি মালয়েশিয়া সফরের পর অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে দেশটির সরকারের চলমান অভিযান বন্ধ ও শ্রমিকদের অধিকার নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান। প্রসঙ্গত, গত কয়েকদিনের ধরপাকড়ে এখন পর্যন্ত 6,000-এরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। অপেক্ষাকৃত উন্নত মালয়েশিয়া এশিয়ার অভিবাসী শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। দেশটির নির্মাণ থেকে কৃষি ও বিভিন্ন খাতে এসব অভিবাসী শ্রমিকরা কাজ করছেন, কিন্তু দেশটিতে কয়েক লাখ শ্রমিক রয়েছেন যাদের বৈধ কোনো নথি নেই। গত 30 জুন বিদেশিদের নিবন্ধনের সময় শেষ হওয়ার পর কর্তৃপক্ষ অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে। সর্বশেষ সরকারি তথ্য বলছে, অভিযানে এখন পর্যন্ত 6,038 জন নথিবিহীন বিদেশি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। এদের বেশিরভাগই বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার। গ্রেফতারকৃতদের মধ্যে মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনামের শ্রমিকও রয়েছেন। সফর শেষে ফিলিপাইন কংগ্রেসের নারী সদস্য এমি দে জেসাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই অমানবিক কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, অনেক অভিবাসী ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়াবহ অবস্থার মধ্যে অভিবাসীদেরকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখছে, যা উদ্বেগের বিষয়। এছাড়া অভিবাসীদের কর্মসংস্থান তৈরি করতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে একটি আঞ্চলিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস। শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের সুরক্ষাই এই চুক্তির মূল উদ্দেশ্য। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।